ভিউয়ার্স বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, র‍্যাব কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা চাই মার্কিন সিনেট কমিটি। আরও থাকছে যে দেশের গণমাধ্যম যত স্বাধীন সে দেশের গণতন্ত্র তত শক্তিশালী, বললেন মির্জা ফখরুল। পশ্চিমারা ইসলামের বিরুদ্ধে আবার ক্রুসেড শুরু করতে চায়, বললেন এরদোগান। আরও জানাবো 450 কিলোমিটার মহাসড়ক 4 লেনে উন্নীত হয়েছে এক যুগে, বললেন কাদের। রংপুরে ছাত্রীকে গণধর্ষণ, গ্রেফতারকৃত এসআইকে আদালতে নেওয়া হচ্ছে। সবশেষ থাকছে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মহানুভবতার কাজ করেছে বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন বিস্তারিত সংবাদ। এদিকে মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যা, গুম আর নির্যাতনের অভিযোগে র‍্যাবের জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্প প্রশাসনকে চিঠি দিয়েছেন মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির 10 সদস্য। মার্কিন সিনেট ডেমোক্রেটিক পার্টির সিনেটর বব মেনেনডেস ও রিপাবলিকান পার্টির সিনেটর ইট ইয়াং এবং তাদের 8 সিনেট সহকর্মী মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও এবং অর্থমন্ত্রী স্টিভেন মামুচিনকে অনুরোধ করেছেন। মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির ওয়েবসাইট মঙ্গলবার এই তথ্য প্রকাশ করেছে। ডেমোক্রেটিক পার্টির সিনেটর বব মেনেনডেস ও রিপাবলিকান পার্টির সিনেটর ইট ইয়াং ছাড়া ওই চিঠিতে আরও সই করেছেন রিপাবলিকান পার্টির সদস্য কুরি গার্ডনার, মার্কো রুবিও এবং ডেমোক্রেট পার্টির বন কার্ডিন, জিন শাহিন, ক্রিস মার্সি, ক্রিস কুনস, জেফ মার্সেল ও কোরি বুকার। সিনেটররা লিখেছেন বাংলাদেশ পুলিশের র‍্যাবের মানবাধিকার লঙ্ঘনের অব্যাহত অভিযোগের বিষয়ে চরম উদ্বেগ জানিয়েছি আমরা। 2015 সাল থেকে র‍্যাবের বিরুদ্ধে তার শতাধিক মানুষকে বিচার বহির্ভূত হত্যার অভিযোগ রয়েছে। গুম ও নির্যাতনের অনেক ঘটনায় র‍্যাবের বিরুদ্ধে অভিযোগের বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেছে। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে এটি ভিন্ন মতাবলম্বীদের কণ্ঠ রোধের বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের বৃহত্তর অভিযানের অংশ এবং এতে র‍্যাবকে বিচারের মুখোমুখি হতে হয় না। তাই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাবের সুনির্দিষ্ট জ্যেষ্ঠ সদস্যদের বিরুদ্ধে গ্লোবাল ম্যাটনেসকি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট এবং ফাদার কনসোলিডেটেড অ্যাপ্রোপ্রিয়েশনস অ্যাক্ট 2020-এর 7031 ধারা সহ প্রয়োজনীয় কাঠামোর আওতায় র‍্যাবের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ করেছি। এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বুধবার রাতে টেলিফোনে বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িতরা সশস্ত্র থাকে, অভিযানকালে তারা যখন হামলা চালায় তখন শৃঙ্খলা বাহিনী আত্মরক্ষার্থে গুলি চালায়। প্রতিটি গুলি বর্ষণের ঘটনা জেলা প্রশাসক তদন্ত করে, র‍্যাব কাউকে গুম করেনি বা নির্যাতনও করে না বলেও তিনি উল্লেখ করেন। মার্কিন কংগ্রেস ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী মানবাধিকার লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র সারা বিশ্বে নির্দিষ্ট ব্যক্তির উপর গ্লোবাল ম্যাগনেডেস্কি হিউম্যান রাইটস অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্ট প্রয়োগ করে থাকে। এতে নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের নিষেধাজ্ঞা জারির পাশাপাশি তার সম্পত্তি জব্দ করার অধিকার থাকে। অন্যদিকে ফাদার কনসোলিডেটেড অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট 2020-এর 7031 দ্বারা মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োগ করা হয়। এর ফলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়। চলতি বছর এ ধারার আওতায় শ্রীলঙ্কায় তামিল বিরোধী অভিযানে গণহত্যার অভিযোগে দেশটির বর্তমান সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল শাভেন্দ্র সিলভার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের কাছে লেখা চিঠিতে মার্কিন সিনেটররা বলেছেন 2018 সালের নির্বাচনের দিনক্ষণ গণিয়ে আসার আগে বাংলাদেশ সরকার মাদক দ্রব্যের বিরুদ্ধে অভিযান শুরু করলে র‍্যাবের বিচার বহির্ভূত হত্যার হার বাড়ার অভিযোগ রয়েছে। বিশেষ রেপুটিয়ার্স সহ জাতিসংঘের বিশেষজ্ঞরা বিচার বহির্ভূত কিংবা নির্যাতনমূলক হত্যা প্রসঙ্গে বলতে গিয়ে চিঠিতে মন্তব্য করেছেন, মাদক দ্রব্যের বিরুদ্ধে অভিযান বিচার বহির্ভূত হত্যার ইচ্ছাকৃত নীতি বলে প্রতীয়মান, তাই তারা এটি বন্ধ করে আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকতে বলেছেন বাংলাদেশ সরকারকে। কিন্তু সরকার এসব অপকর্ম বন্ধ করতে ব্যর্থ হয়েছে। র‍্যাব অব্যাহতভাবে বিচার বহির্ভূত হত্যা চালিয়ে যাচ্ছে এবং তাদের কোনো বিচার হচ্ছে না। মাদক বিরোধী অভিযানের সময় কক্সবাজারে ইকরামুল হকের মৃত্যুর ঘটনার কথা উল্লেখ করে ওই সময় একটি অডিও রেকর্ড প্রকাশ করার বিষয়টি সিনেটররা চিঠিতে উল্লেখ করেন। রিপাবলিকান ও ডেমোক্রেট পার্টির 10 সিনেটর তাদের চিঠিতে লিখেছেন, বিচার বহির্ভূত হত্যার পাশাপাশি মানবাধিকার সংগঠন জাতিসংঘের বিশেষজ্ঞ ও গণমাধ্যম কর্মীরা র‍্যাবের বিরুদ্ধে গুম ও ব্যাপক নির্যাতনের অভিযোগ লিপিবদ্ধ করেছেন। এসব ঘটনার মধ্যে উল্লেখ্য হচ্ছে বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে এক ব্যক্তির বিবাদের জেরে তার 3 কর্মীকে
নারীকে অপহরণ করে নির্যাতনের ঘটনা। এসব ঘটনা র্যাবের চরম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বলে সাক্ষ্য গ্রহণ করে। এজন্য র্যাবের জ্যেষ্ঠ নেতৃবৃন্দদের ফল বুক করা উচিত। তবে র্যাবের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বরাবরের মতোই বলা হয়েছে, তারা সবসময় আইনের বাধ্যবাধকতা মেনেই অভিযান পরিচালনা করে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা বিশ্বাস করি দেশের গণতন্ত্র ও সামগ্রিক সামাজিক অর্থনৈতিক উন্নয়নের জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখতে সক্ষম গণমাধ্যম। যে দেশের গণমাধ্যম যত স্বাধীন ও শক্তিশালী, সে দেশের গণতন্ত্র তত বেশি শক্তিশালী। দুর্ভাগ্য, আজকে সারা বিশ্বে গণমাধ্যম কর্মীদের উপর একটা চাপ সৃষ্টি হয়েছে। বাংলাদেশে সেই চাপ অনেক বেশি আমরা লক্ষ্য করছি। আমরা দেখছি শুধুমাত্র রাজনৈতিক কারণে অনেক সাংবাদিক কর্মীকে নিগৃহীত হতে হয়েছে, প্রাণ দিতেও হয়েছে, তাদেরকে অনেক সময় কারাগারে যেতে হয়েছে, সংবাদ প্রতিষ্ঠানগুলো অনেক সময় বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিট চত্বরে সংগঠনটির রজত জয়ন্তী উপলক্ষে র্যালি উদ্বোধন করার আগে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, আমরা সবসময় বলে আসছি যে বাংলাদেশে গণতন্ত্র এখন প্রায় অনুপস্থিত। এখানে মানুষের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আমরা বহুদলীয় গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র ও সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে এসেছি। তিনি বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিট বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে একটি ব্যতিক্রমী সংগঠন। এটা সংবাদকর্মীদের নিজস্ব সংগঠন এবং এখানে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক বিভাজনের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে দেননি। তারা গত 25 বছর ধরে পেশাদার সংগঠন হিসেবে নিজেদের ঐক্যকে ধরে রাখতে সক্ষম হয়েছে, এজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিএনপি মহাসচিব আরও বলেন, বর্তমানে বাংলাদেশে যে বিভাজনের সংস্কৃতি উঠেছে, যার কুফল সর্বক্ষেত্রে দেখতে পাচ্ছি, এর ফলে সমাজ বিভক্ত হয়ে যাচ্ছে, মানুষ বিভক্ত হয়ে যাচ্ছে, যেটা আমাদের জন্য সুখকর বিষয় নয়, আমাদের ভবিষ্যতের জন্য আনন্দময় নয়। ঢাকা রিপোর্টার্স ইউনিট যেভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে, তা আমাদের জন্য আশার একটা আলো দেখায়। মির্জা ফখরুল ইসলাম আলম আরও বলেন, আমরা মনে করি গণমাধ্যম নিয়ন্ত্রণ করার জন্য যে আইনগুলো করা হয়, এগুলো গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার জন্য কখনো উপযোগী নয়। দুঃখের সাথে লক্ষ্য করছি, বাংলাদেশ গণমাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা, ভিন্ন মতকে সহ্য করার যে স্বাধীনতা, সেটা ধীরে ধীরে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে লজ্জার সাথে একটা খবর লক্ষ্য করলাম, যেটা পত্রিকায় এসেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের 10 জন সদস্য তাদের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি লিখেছে যে বাংলাদেশের একটি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে 400 জন মানুষ বিনা বিচারে নিহত হয়েছে, তা নিয়ে তাদের বিরুদ্ধে একটা স্যাংশন দেওয়ার অনুরোধ করছেন মার্কিন প্রেসিডেন্টের কাছে। আমাদের দুঃখ হয়, আজকে বাংলাদেশের রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে এই বিষয়গুলো আজকে বিদেশের কাছে যাচ্ছে, বিশ্ব সবার কাছে যাচ্ছে, যা আমাদের জন্য কখনোই সুখকর বিষয় নয়। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, পশ্চিমা দেশগুলো ইসলামের উপর আক্রমণ করে নতুন করে ক্রুসেড শুরু করতে চায়। ফ্রান্সে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশের ঘটনায় যখন মুসলিম বিশ্বে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে, তখন এরদোগান এ মন্তব্য করলেন। স্থানীয় সময় বুধবার তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একে পার্টির সংসদ সদস্যের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি এরদোগান এসব বলেন। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এ আক্রমণ আমাদের মর্যাদার প্রশ্ন, আঙ্কারা এটি মেনে নিতে পারে না। তিনি আরও বলেন, আমি এ কারণে দুঃখিত ও ক্ষুব্ধ নই যে ফরাসি ম্যাগাজিন শার্লি অ্যাবদো আমার বিদ্রুপাত্মক কার্টুন ছেপেছে, বরং তারা মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করে কার্টুন ছেপেছে, যাকে আমরা প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। এরদোগান আরও বলেন, পাশ্চাত্যরা আবারও বর্বর যুগের দিকে ফিরে যাচ্ছে, এরাই একসময় ঔপনিবেশিক শক্তি ছিল যারা মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় হত্যাযজ্ঞ চালিয়েছে। ফ্রান্সের এসব তৎপরতাকে এরদোগান সাংস্কৃতিক বর্ণবাদ বলে উল্লেখ করেন। তিনি আরও বলেন, তাদের এই উদ্ধত সাংস্কৃতিক বর্ণবাদ ও ঘৃণাকে উস্কে দিচ্ছে। প্রসঙ্গত, ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন আঁকেন এক ফরাসি শিক্ষক, সেটি ফ্রান্সের সাপ্তাহিক ম্যাগাজিন শার্লি অ্যাবদো ছাপে। পরে ওই শিক্ষক হত্যাকাণ্ডের শিকার হন। মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অপমাননাকর কার্টুন ছাপানোর প্রতিবাদ জোরদার হওয়ার পরও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে ফ্রান্সে এ ধরনের কার্টুন ছাপানো কখনোই বন্ধ হবে না। পাশাপাশি তিনি একথা বলেন, সারা বিশ্বে ইসলাম ধর্ম সংকটের মধ্যে রয়েছে। তার ওই বক্তব্যের পরই মুসলিম বিশ্বে নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ফরাসি প্রেসিডেন্টের নিন্দা জানিয়ে তার চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন। পরে ফরাসি ম্যাগাজিন শার্লি অ্যাবদো নতুন করে এরদোগানকে নিয়ে বিকৃত কার্টুন ছেপেছে, যেখানে নারীদের হিজাবকে অবমাননা করা হয়েছে। এই ঘটনায় আঙ্কারায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতকে ডাকা হয়েছে। এদিকে গত 12 বছরে প্রায় 450 কিলোমিটার মহাসড়ক 4 লেনে উন্নত হয়েছে। আরও প্রায় 450 কিলোমিটার সড়ক 4 লেনে উন্নীতকরণের কাজ চলছে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের।
বৃহস্পতিবার সকালে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার উপর খাতুয়ারি আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় যুক্ত হন। মন্ত্রী আরও বলেন, সড়কের শৃঙ্খলা পুরোপুরি এখনও আসেনি, এই বিষয়টি পরিকল্পনায় প্রাধিকারে আসা খুবই জরুরি। নিরাপদ সড়ক বাস্তবায়নের সঙ্গে শুধু সড়ক ও সেতু মন্ত্রণালয় জড়িত নয়, বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থা জড়িত উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, পরিকল্পনা দলিলে নিরাপদ সড়ক নিশ্চিতের সব অংশীজনের সমন্বয়ের বিষয়টি আনা যেতে পারে বলে স্পষ্টভাবে বলেছেন তিনি। তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা এখন আমাদের বড় দুর্ভাবনা এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপদ সড়ক। সরকার 2030 সালের মধ্যে 6টি মেট্রো রেল রুট নির্মাণের সময়বদ্ধ পরিকল্পনা নিয়ে কাজ করছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, একটি রুটের কাজ এগিয়ে চলেছে, দুইটি রুটের ভৌত কাজ শীঘ্রই শুরু হবে এবং বিআরটি প্রকল্পের কাজও দ্রুত এগিয়ে চলেছে। ওবায়দুল কাদের আরও বলেন, মহানগরীতে পরিবহন শৃঙ্খলা ফেরাতে বাস রুট রিজুয়ালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এফিসিয়েন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের জন্য সমন্বয় জরুরি। পদ্মা সেতুতে ইতিমধ্যে 34টি স্প্যান বসানো সম্পূর্ণ হয়েছে, যা দৃশ্যমান এখন 5.1 কিলোমিটার। বঙ্গবন্ধু কর্ণফুলী টানেলের 2টি টিউবের মধ্যে 1টি টিউবের খনন কাজ শেষ হয়েছে। অপরদিকে এলিভেট এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের কাজ প্রায় 56% শেষ হয়েছে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্য অর্জনের পথকে কুসুমাস্তীর্ণ করুক এ আশাবাদ করেন ওবায়দুল কাদের। সরকার বিরাজনীতিকরণের পথে হাঁটছে এবং ষড়যন্ত্র করছে, বিএনপি মহাসচিবের এসব অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিরাজনীতিকরণ তো নয়, বরং সরকার গণতন্ত্রের স্বার্থে আরও সক্ষম এবং শক্তিশালী বিরোধী দল চায়। এদিকে সেনাবাহিনী ও উগ্রপন্থী বৌদ্ধদের নির্যাতনে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ মহানুভবতা ও মানবিকতার পরিচয় দিয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দলের রাষ্ট্রদূত রিনসে তিরিস। ইইউ রোহিঙ্গা ইস্যুতে প্রায় 139 কোটি টাকা নতুন অনুদান দিয়েছে, যা বাংলাদেশ সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর যৌথভাবে চলমান নিবন্ধন কার্যক্রমে সাহায্য করবে। ইউএনএইচসিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগণের সুরক্ষা ও সহায়তার জন্য এ অনুদানকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। রাষ্ট্রদূত রেসকে তিরিক্স বলেন, ইউএনএইচসিআরের জন্য আমাদের এই ফান্ডিং সেই মহানুভবতা ও মানবিকতার প্রতি একটি অবদান। এটি বৈশ্বিকভাবে কোভিড-19 মোকাবেলায় টিম ইউরোপের কার্যক্রমের একটি অংশ, আর এর লক্ষ্য হচ্ছে মহামারীর কারণে শরণার্থী সংকট যেন আরও খারাপ না হয় তা নিশ্চিত করা। নিবন্ধনের মাধ্যমে শরণার্থীদের সহায়তা সুরক্ষা নিশ্চিত করা যায়, আরও নিশ্চিত করা যায় যেন নির্দিষ্ট ও বিশেষ সেবা পাওয়ার যোগ্য মানুষরা সুরক্ষা পায় এবং সবাই যেন সুষ্ঠুভাবে মানবিক সাহায্য পায়। এ অনুদান আরও সাহায্য করবে ক্যাম্প ব্যবস্থাপনা, শরণার্থী ও স্থানীয় জনগণের ক্ষমতায়ন, সবার শান্তিপূর্ণ অবস্থান, কোভিড-19 মোকাবেলা কার্যক্রম এবং কক্সবাজারে করোনায় আর্থসামাজিক প্রভাব মোকাবেলা সংক্রান্ত কর্মকাণ্ড। 2017 সালে নতুন করে বিপুল সংখ্যক রোহিঙ্গা শরণার্থীর আগমনের পর থেকে অতি প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ, আশ্রয় তৈরি, পানি সরবরাহ ব্যবস্থাপনার উন্নতি এবং বর্ধিত আকারে শিক্ষা ও স্বাস্থ্যসেবা ইউএনএইচসিআরএস অন্য মানবাধিকার সংস্থা মিলে বাংলাদেশ সরকারকে সাহায্য করে আসছে। এদিকে আটকের 90 ঘন্টা পর দশম শ্রেণীর ছাত্রী গণধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রায়হানুল ইসলাম ওরফে রাজুকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। বৃহস্পতিবার যে কোনো সময় তাকে আদালতে তোলা হতে পারে, এছাড়াও আদালতে তার রিমান্ডের আবেদন করা হবে বলেও জানা গেছে। মামলার তদন্ত সংস্থা পিবিআই রংপুর জেলার পুলিশ সুপার জাকির হোসেন জানান, বুধবার রংপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সারাগাছা আমলি আদালতে বিচারক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের খাস কামরায় নির্যাতিতা দশম শ্রেণীর ছাত্রী 22 দ্বারাই জবানবন্দি দেয়। জবানবন্দিতে এসআই রায়হানুলের ঘটনার সাথে সম্পৃক্ততার কথা জানিয়েছেন নির্যাতিতা। এরপর রাত 7:45 মেট্রোপলিটন পুলিশের হেফাজতে থাকা এসআইকে গ্রেফতার দেখিয়েছে পিবিআই অফিস নিয়ে আসা হয়। এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আরও এক দফা বাড়ালো। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে 14 নভেম্বর পর্যন্ত ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। তিনি জানান, করোনার সংকটকালে পরিস্থিতি বিবেচনায় তিনি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়েছে, শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের কথা ভেবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। আমরা দেখেছি সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায় কিনা, আগামী 2 সপ্তাহ আমরা দেখব, যদি পরিস্থিতি অনুকূলে আসে তাহলে শিক্ষা প্রতিষ্ঠান সীমিত পরিসরে খোলার বিষয়ে বিবেচনা করব।
ভারত সহ অন্যান্য দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং সবকিছু আমরা বিবেচনায় রাখছি। শিক্ষামন্ত্রী আরও জানান, করোনার কারণে এবার পহেলা জানুয়ারি বই উৎসব হচ্ছে না, সব স্কুলে বই পাঠিয়ে দেওয়া হবে। 8 মার্চ থেকে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। করোনায় প্রথম মৃত্যু হয় 18 মার্চ। করোনা ভাইরাসের কারণে গত 17 মার্চ থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাতিল করা হয়েছে JEE, PEC ও HEC সমমানের পরীক্ষা, নেওয়া হবে না বার্ষিক পরীক্ষাও। সবশেষ ঘোষণা মোতাবেক 31 অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ছিল, সেটিও আবার 2 সপ্তাহ বাড়িয়ে 14 নভেম্বর করা হয়েছে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।